আজকের রাশিফল 9 জুলাই 2022, শনিবার, তিথি শুক্র, দশমী, জন্ম রাশি হলো তুলা, সূর্যোদয় সকাল 5টা 2, সূর্যাস্ত বিকাল 6টা 21। মেষ রাশির রাশিফল, আজ কোনো কাজে বাধা আসতে পারে, দাম্পত্য বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে, ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে, নতুন কাজের জন্য চিন্তা ভাবনা করতে হবে, নতুন পরিকল্পনায় সফল হতে পারেন, আজ স্ত্রী এমন কিছু কাজ করবেন যা দেখে আপনি হতভম্ব হবেন, নিজের কাজে গর্ববোধ হবে, জট জ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে, আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত, মন হলো জীবনের প্রবেশদ্বার, ভালো মন্দ যাই হোক না কেন মনের মধ্যে আছে, এটি জীবনের সমস্যাগুলির সমাধানে সাহায্য করে, কাউকে প্রয়োজনীয় চেতনা আলোয় ভূষিত করে, আর্থিকভাবে আপনি সবল থাকবেন, আপনি যতটা চান তা সব আকর্ষণীয় কেড়ে নেওয়ার জন্য দুর্দান্ত দিন, আপনার সামনে অনেক কিছু থাকবে, কোনটি অনুসরণ করবেন সেই নিয়ে সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে, আজ সাফল্য অর্জনের জন্য আপনাকে একাগ্র থাকতে হবে, আজ আপনি কিছু কেনাকাটা করতে পারেন, আজ স্ত্রীর সাথে সুন্দর একটি দিন কাটাবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। বৃষ রাশির রাশিফল, আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আরাম করতে যথেষ্ট সময় দেবে, আজ আর্থিক সংকটের মুখোমুখি হতে পারেন, যাদেরকে ভালোবাসেন তাদেরকে উপহার দিতে পারেন, আজ নির্দিষ্ট কিছু জরুরি কাজ আপনি করতে পারেন, আজ আপনি হতাশ হতে পারেন, ভ্রমণ করলে মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে, আজ স্ত্রী আপনাকে খুশিতে রাখার চেষ্টা করবে, আজ স্ত্রীর উৎসাহে ব্যবসায় নতুন কোনো উন্নতির আশা রাখতে পারেন, উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, আজ ঘনিষ্ঠ কারোর জন্য মানসিক পীড়া হতে পারে, প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট আসতে পারে, বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে, বাড়তি উপার্জনে যোগ রয়েছে, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। মিথুন রাশির রাশিফল, নিজের সিদ্ধান্ত আজ কার্যকর হবে না, প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে, অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে, ইচ্ছা পূরণ আজ হতে পারে, আজ কোনো কারণে মনে খুব ভয় কাজ করবে, কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে, আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে, পারিবারিক কোথাও ভ্রমণ হতে পারে, দুর্ঘটনা থেকে সাবধানে থাকা দরকার রয়েছে, বাড়তি কিছু খরচ হতে পারে, অলীক ভাবনা আপনাকে সাহায্য করবে না, চলার জন্য কিছু করতে পারেন, দীর্ঘদিন ধরে যারা আর্থিক সংকটের মধ্যে যাচ্ছিলেন আজ কিছুটা স্বস্তি পেতে পারেন, জীবনের সমস্যাগুলি আজ দূর হতে পারে, অধিক শক্তি অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফল আনতে পারে, আহত উত্তেজনা প্রশমিত হবে, আপনার ভালোবাসা মানুষটির সাথে আজ শ্রেষ্ঠ আচরণ করেন, সফর করার জন্য দিনটি ভালো নয়, স্ত্রীর মেজাজ আজ খারাপ হতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কর্কট রাশির রাশিফল, আজ আর্থিক সমস্যার কিছুটা সমাধান হতে পারে, ব্যবসা আজ ভালোই হবে, আর্থিকভাবে উপকৃত হবেন, যদি প্রয়োজন হয় বন্ধুরা সাহায্যে এগিয়ে আসবেন, আজ আপনি ভাগ্যবান হবেন, খালি সময় সঠিক ব্যবহার করার জন্য পুরনো বন্ধুদের সাথে কিছু পরিকল্পনা করতে পারেন, আজকের দিনটি রোম্যান্টিক হবে, আজ ব্যবসা ভালো চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভালো নয়, বিদ্যার্থীদের জন্য খুব ভালো খবর অপেক্ষা করছে, অনিচ্ছাকৃতভাবে কোনো কাজ আজ ফেলে রাখবেন না, আপনার আলোচনায় মানুষ আজ সন্তুষ্ট হবে, আজ আপনাকে মালিকের বস্ততা স্বীকার করতে হতে পারে, শত্রুর সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন, প্রয়োজনীয় বিষয়ে তাড়াতাড়ি এগিয়ে যান, নিজের ভাগ্য সংখ্যা হলো 8। সিংহ রাশির রাশিফল, আজ সকালের দিকে ব্যবসার ব্যাপারে খুব ভালো যোগাযোগ আসতে পারে, সন্তানের কর্মে শুভ কিছু খবর আসতে পারে, আজ খুব আলস্যে কাটবে, বিদ্যার্থীদের কোনো ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে, লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন, সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে, পেটের সমস্যায় ভোগান্তি হবে, হাঁটাচলা খুব সাবধানে করতে হবে, আজ আপনার ধৈর্যশীলতা নষ্ট হতে পারে, আপনার বিবেচনা ক্ষমতা হ্রাস পেতে পারে, ব্যবসায় শুভ কিছু ফল পেতে পারেন, কোনো আত্মীয়ের কাছ থেকে আজ কিছু উপকার পেতে পারেন, আজ আপনি খুশিতে থাকবেন, পুরনো কোনো বন্ধুর সাথে আজ সাক্ষাৎ হতে পারে, ফাঁকা সময়ে অফিসের কিছু কাজ করতে পারেন, আপনার পরিকল্পনা আজ বিঘ্নিত হতে পারে, আজকে ভাগ্য সংখ্যা হলো 7। কন্যা রাশির রাশিফল, আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করুন, আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে, আপনার চারপাশে সব কিছুই আজ চমৎকার মনে হবে, স্বল্পমেয়াদী কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করতে পারেন, সফর করার জন্য দিনটি ভালো নয়, স্ত্রীর সঙ্গে জীবনে একটি সুন্দর দিন কাটাবেন, নিজের কোনো বুদ্ধির ভুলে শেয়ারে ক্ষতি হতে পারে, আজ সমস্ত কাজের মধ্যে ধর্মীয় আলোচনায় মন যাবে,
কর্মরত মহিলাদের কর্মে গণ্ডগোল বাঁধবে, শত্রুরা ক্ষতি করতে আজ সফল হবে না, সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে, ব্যবসায় বিশেষ লাভ পেতে পারেন, দূরে কোথাও ভ্রমণ পরিকল্পনা হতে পারে, বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলে যেতে পারেন, আজ কিছু কষ্ট পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। তুলা রাশির রাশিফল। স্ত্রীর কাছ থেকে আঘাতজনিত ব্যবহার পেতে পারেন, ছোটখাটো কোনো রোগ উপেক্ষা করা ঠিক হবে না, প্রবাসী কেউ বাড়িতে আগমন করতে পারে, নতুন কোনো কাজ আজ না করাই ভালো হবে, বাড়িতে আজ সতর্ক থাকুন, কোনো ক্ষতি হতে পারে, অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে, আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেই দিকে যাবেন না, প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন, ভোগাঞ্জিত চিন্তায় মনকে ভরাবেন না, বরং স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন, মানসিক দৃঢ়তা তাতে বাড়বে, কেবলমাত্র বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে, সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সেই বিষয়ে নিশ্চিত হন, কোনো আত্মীয়ের কাছ থেকে আজ উপহার পেতে পারেন, স্ত্রীর কাছ থেকে কোনো বার্তা আজ পেতে পারেন, সন্তোষজনক ফল আজ পেতে পারেন, অফিসের সমস্যা দূর করতে গেলে আজ উত্তেজনা মেঘ আসবে, সময়ে সঠিক ব্যবহার করতে শিখুন, ফাঁকা সময় সৃজনশীল কিছু কাজ করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। বৃশ্চিক রাশির রাশিফল। নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন, যদি আপনি পার্টির পরিকল্পনা করেন সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান, দিনটি কর্মক্ষেত্রে সুন্দর মনে হবে, জীবনে ব্যস্ততার মাঝেও আপনি বাচ্চাদের সাথে সময় কাটাতে পারবেন, বিবাহিত জীবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আজ আসতে পারে, সকালের দিকে শারীরিক যন্ত্রণা বাড়তে পারে, শরীরে কোথাও আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, সংসারে টানাপোড়েন থাকলেও মিটে যাবে, সারাদিন নির্ঝঞ্ঝাটে দিন কাটবে, আজ সাংসারিক শান্তি বজায় থাকবে, রাতের দিকে অশুভ কিছু ঘটতে পারে, অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। ধনুরাশির রাশিফল। আজ বিদ্যার্থীরা ভালো ফল পাবেন, ব্যবসা বা অন্য কোনো জায়গায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে, মাথা গরম করার ফলে হাতে হাতে কোনো কাজ ভেস্তে যাবে, আর সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থা খুব একটা উন্নত হবে না, বাড়িতে কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে, সন্তানের কাছ থেকে সাহায্য পেতে পারেন, আজ আপনি হালকা বোধ করবেন, উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন, পরিবারের সদস্যরা আপনাকে খুশিতে রাখবে, আজ প্রেম উত্তেজনাদায়ক হবে, আপনি যাকে ভালোবাসেন তাকে ভুল প্রমাণ করতে চাইবেন, আজ প্রচুর সমস্যা থাকবে যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করার প্রয়োজন রয়েছে, আপনি স্ত্রীর সঙ্গে একটি শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মকর রাশির রাশিফল। আজ বিনোদনের মাধ্যমে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপে যুক্ত হতে পারেন, আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে, আজ কিছু আর্থিক পুরস্কার আসতে পারে, রাখে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশি বয়ে আনবে, আপনার জন্য পরিবেশ প্রেমময় হয়ে উঠবে, আজ কিছু ভালো পরিবর্তন আসতে পারে, আজ বিপুল প্রত্যয় লাভ গ্রহণ করুন, আজ স্ত্রী আত্মবিশ্বাস বাড়বে, আজ সঞ্চয় বাড়তে পারে, আজ বিশেষ নজর দিতে হবে, ভিটামিনের অভাবে শারীরিক রোগ দেখা দিতে পারে, আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসবে, শরীর বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে, বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন, নিজের বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি হবে, যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। এর ভাগ্য সংখ্যা হলো 6। কুম্ভ রাশির রাশিফল। চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে, পুরনো কোনো শত্রু নতুন করে ক্ষতি করতে পারে, সংসারে অভাব দেখা দিতে পারে, জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে, বাড়িতে নতুন অতিথি আসতে পারে, আজ সবথেকে বিশ্বাসযোগ্য মানুষটি আপনাকে ঠকাতে পারে, ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হবে, উচ্চপদস্থ কোনো চাকরির খোঁজ আসতে পারে, শারীরিকভাবে সুস্থ থাকতে অ্যালকোহল বর্জন করুন, এটি আপনার স্বাস্থ্যকে ভালো রাখবে, আপনার চিন্তার অতীত ভাই আপনার প্রয়োজনের অধিক সহায়ক হবে, অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন, তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন, আগামী সময়ে আজ কিছু কাজ করতে পারেন, পুরানো দিনগুলি স্মরণ করে আজ একটি সুন্দর দিন কাটাবেন। এটা ভাগ্য সংখ্যা হলো 4। মীনরাশির রাশিফল। আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন, আপনার প্রকৃত সম্ভাবনাকে উপলব্ধি করার দরকার রয়েছে, অর্থ আগমন আপনাকে অনেক ঝামেলা থেকে মুক্তি দেবে, বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা যাপন আনন্দের পাশাপাশি ছুটি কাটানোর জন্য ভালো হবে, আকর্ষণীয় কোনো ব্যক্তির সাথে আজ সাক্ষাৎ হতে পারে, প্রতিদিনের তুলনায় আজকের দিনটি ভালো হবে, আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে প্রত্যাশার চেয়ে ভালো রং প্রদর্শন করবে,
আজ গান বাজনার সঙ্গে যুক্ত হতে পারেন, সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসার আশা রাখতে পারেন। বিপদে আত্মরক্ষা নিজেকেই করতে হবে, শারীরিক দুর্বলতার যোগ রয়েছে, প্রেমের ব্যাপারে ক্ষোভ বাড়তে পারে, টাকা পয়সা বুঝে খরচ করুন, আজ ব্যয়বহুল দিন, সংসারে কোনো দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন, নিয়মিত কাজে বাধা আসতে পারে, সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 6, ভালো থাকুন, সুস্থ থাকুন।